আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো MRT6 এর পিলারগুলোর কি অবস্থা সেগুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখা যাক বর্তমানে মেট্রো রেলের পিলারগুলোর কি অবস্থা। আমি শেওড়াপাড়া থেকে মিরপুর 12 পর্যন্ত আপনাদের মেট্রো রেলের সর্বশেষ কাজ যেটা, সেটা ঘুরে দেখাবো। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেট্রো রেলে পিলারগুলো পরিষ্কার করা হচ্ছে। যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো পরিষ্কার করতেছে। প্রতিটি পিলার পরিষ্কার করতে 4-5 ঘন্টা করে টাইম লাগতেছে এবং প্রত্যেকটি পিলারে 3 জন করে মানুষ কাজ করতেছে। দেখতে পাচ্ছেন পিলারগুলোতে মানুষ কাজ করতেছে, সুন্দরভাবে পোস্টারগুলো ধুয়ে দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই পিলারগুলো পরিষ্কারের কাজ চলছে। তো কি অবস্থা পিলারগুলোর সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমি কাজীপাড়া যে স্টেশনটা হবে সেই স্টেশনের কাছে এসেছি। এই স্টেশনের সাইড দিয়ে জায়গা কম, এজন্য অন্যান্য স্টেশনের মতো সাইডের যে সিঁড়িগুলা বা লিফটগুলা সেগুলো দিয়ে বাড়িতে যেমনভাবে হয়েছে ঠিক সেইভাবে হবে না। সাইড দিয়ে যে অল্প জায়গা আছে, চিকন চিকন করে বেশ কিছু সিঁড়ি এবং এক্সেলেটর লিফট। বর্তমানে কাজীপাড়া এবং শেওড়াপাড়ার স্টেশনের নিচ দিয়ে কাজ চলার কারণে, এদিক দিয়ে বাস চলাচল এক রোড দিয়ে করার কারণে খুবই যানজট পোহাতে হচ্ছে যাত্রীদেরকে। যারা এই পথে যাওয়া আসা করে তারা খুবই জ্যামের সম্মুখীন হচ্ছে। অন্যান্য স্টেশনে 4টি করে সিঁড়ি ব্যবস্থা থাকলেও এখানে সেই সিঁড়ির সংখ্যাগুলো একটু বেশি। পাশ দিয়ে জেনারেটর রাখা আছে এবং সেটা সুন্দরভাবে SS এর বক্স দিয়ে ঘিরে দেওয়া আছে, যাতে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। তো বন্ধুরা, আমরা স্টেশন পার হয়ে এখন সামনের দিকে যাচ্ছি। এই পিলারগুলো দেখতে পাচ্ছেন, পিলারগুলো খুব পরিষ্কার, পিলারগুলোতে তেমন কিছু লাগানো হয়নি এবং প্রত্যেকটি পিলারে লিখে দেওয়া আছে যে মেট্রো রেলের পিলারগুলোতে পোস্টারিং করা দণ্ডনীয় অপরাধ। এবং মাঝখান দিয়ে মেট্রো রেলের নিচ দিয়ে যে ডিভাইডার বা আইল্যান্ড তৈরি করা হয়েছে, ঠিক এইভাবে সুন্দরভাবে SS এর পোস্টবার দিয়ে ঘিরে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পোস্টবারের কাজ চলতেছে, এদিক দিয়ে পোস্টবার কাজ হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে পোস্টারিং নাই কিন্তু অ্যাড কিন্তু দিয়ে দিছে সাপ্পা সিল মেরে। তো যেভাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কি অবস্থা, আপনাদের কেমন লাগতেছে এই পিলারগুলো, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা মিরপুর 10 সার্কেলে চলে এসেছি এবং মিরপুর 10 সার্কেলের পাশেই যে স্টেশনটা হবে এই স্টেশনেরও একই অবস্থা। জায়গা স্বল্পতার কারণে যে অল্প জায়গা রয়েছে এই অল্প জায়গার ভিতরেই বেশ কয়েকটি সিঁড়ির ব্যবস্থা থাকবে, এলিভেটর লিফট এবং এক্সেলেটর লিফটের ব্যবস্থাও থাকবে। লক্ষ্য করলে দেখবেন যে স্টেশনের নিচে যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলোতে পোস্টার লাগানো আছে মাঝে মাঝে, এবং এইভাবে পাশে যে সিঁড়িগুলো হবে সেই সিঁড়িগুলোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা 10 যে স্টেশনটা আছে সেই স্টেশন পার হয়ে সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের কি অবস্থা। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে, পোস্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন, আর উপরেই লেখা আছে মেট্রো রেলের পিলারগুলোতে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। তো আমার কাজটা হচ্ছে আজ যারা এই পোস্টারগুলো লাগিয়েছে তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো দেখানো। এই যে দেখুন বন্ধুরা, মেট্রো রেলের পিলারটাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেয়া হয়েছে। এখানে সুইপার সোহেল
সে তার নাম্বার দিয়ে রাখছে মেট্রোরেলের পিলারে। পোস্টারিং এর পরিবর্তে এটা সিল মারা রয়েছে। দেখা যাক মেট্রোরেল কর্তৃপক্ষ এটার কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। এছাড়াও এই যে এই জায়গাতে দেখতে পাবেন, এই পিলারগুলো কিন্তু এক সপ্তাহ হয়নি পরিষ্কার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো, ঠিক এক সপ্তাহ না যেতেই এই পিলারগুলোতে পোস্টার লাগানো হয়ে গেছে। প্রতিটি পিলার পরিষ্কার করতে মিনিমাম 3 জন করে মানুষকে 4-5 ঘন্টা পরিশ্রম করতে হয়, তারপরে এক একটি পিলার পরিষ্কার হয়। এই পিলারগুলো তো আপনারা সকলেই জানেন, দেখছেন এর আগে অনেক পরিমাণ পোস্টার দিয়ে খুব বাজে অবস্থা করা ছিল। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি পিলার, এই পিলারগুলো যে পোস্টার করা ছিল, এই পুরো পোস্টার তোলার পরে কি বিচ্ছিরি একটা অবস্থা দেখা যাচ্ছে পিলারগুলোকে। তারপরেও পরিষ্কার করা হয়েছিল, কিন্তু একটা মাসও যাইতে দেনি, 15টা দিনও যাইতে দেনি, প্রত্যেকটা পিলারে আবার নতুন করে পোস্টার লাগানো হয়েছে। এই যে দেখুন, এই পিলারের গায়ে লেখা আছে মেট্রো রেলের পিলারে যে কোনো ধরনের পোস্টারিং করা এটা দণ্ডনীয় অপরাধ। দেখা যাক, আমি আজকে বেশ কিছু পোস্টার দেখায় দিচ্ছি, তো এই পোস্টার যারা লাগাইছে তাদের কিভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ দণ্ডনীয় অপরাধের আওতায় আনে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই যে প্রত্যেকটা পিলার পরিষ্কার করতে এত কষ্টের পরে মেট্রো রেল কর্তৃপক্ষ এইভাবে পোস্টারিং করে দিছে যাতে মানুষ পোস্টার না লাগায় ভয় পায়, সেখান থেকে আসলে কতটা সুফল পাওয়া যাবে এই নোংরা পরিবেশ থেকে। এই যে এই পিলারগুলো এক সপ্তাহ হয়নি পরিষ্কার করা, অথচ এক সপ্তাহ না যেতেই নোংরা করা হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু পিলার খুব সুন্দর আছে যেগুলোতে পোস্টার লাগানি, যদিও পোস্টার লাগানোর পরে পোস্টার লাগানো ছিল তোলার পরে আগের মতো এত সুন্দর দেখা যাচ্ছে না, তারপরেও পরিষ্কার থাকলে তো একটু ভালোই লাগে। মাঝে মাঝেই পিলারগুলোতে পোস্টার লাগানো রয়েছে। এছাড়াও আইল্যান্ডের ভিতরে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর। বন্ধুরা, আমরা আরো একটি স্টেশনের কাছে চলে এসেছি, এটা মিরপুর 11:30 মেট্রো রেলের স্টেশনটা, সেই স্টেশন এটা। এই স্টেশনে দুই পাশের সিঁড়ির কাজ চলতেছে এবং মাঝখানে যে জেনারেটর পয়েন্ট রয়েছে যেখানে জেনারেটরগুলো রাখা হবে সেগুলোর কাজও সম্পূর্ণ হয়েছে। এবছরের মধ্যেই মেট্রো রেলকে উদ্বোধন করা হবে, এর জন্য খুব দ্রুত গতির সাথেই এই মেট্রো রেলের সম্পূর্ণ কাজকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আসলে পোস্টারিং এর থেকে মেট্রো রেলের পিলারগুলো কতটা বাজবে, আর যেভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার মেট্রো রেলের পিলারগুলো, এইভাবে বাংলাদেশের আরো যে মেগা প্রজেক্টগুলো রয়েছে, BRT বলেন অথবা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস বলেন, এগুলোর পিলারগুলো এমন পরিষ্কার থাকলে দেখতে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আমরা মিরপুর 12-তে পল্লবী স্টেশনের কাছে চলে এসেছি। এই স্টেশন অর্থাৎ মিরপুর থেকে শেওড়াপাড়া পর্যন্ত, মিরপুর 12 থেকে শেওড়াপাড়া পর্যন্ত যতগুলো স্টেশন রয়েছে সবগুলো স্টেশনের সাইডের সিঁড়ি, সাইডের এলিভেটর লিফট এবং এক্সেলেটর লিফট যেগুলো রয়েছে এগুলোতে একটু সমস্যা জায়গা স্বল্পতার জন্য এমন ডিজাইনে করা হয়েছে। এরপরে আগারগা থেকে শুরু করে সামনের স্টেশনগুলো আবার ওইদিকে জায়গা ভালো বেশি থাকার জন্য সেগুলো পূর্বের ডিজাইনেই তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।